রাজধানীতে এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সরকারি বরাদ্দের বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তাদেরকে কোনো সময় না দিয়েই বাস্তুচ্যুত করা হয়েছে। তবে জেলা প্রশাসনের দাবি, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতেই ঘটেছে এই উচ্ছেদের ঘটনা। স্বাধীনতা যুদ্ধে খুলনায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সঙ্গে একই জাহাজে যুদ্ধ করে শহীদ হন নৌবাহিনীর ক্রুম্যান মোহাম্মদ মহিবুল্লাহ বীর বিক্রম। এর আগে থেকেই পুরান ঢাকার 1 নং নর্থ ব্রুক হল রোডের এই বাড়িতে পরিবার নিয়ে থাকতেন তিনি। পরে 80-এর দশকে সরকার শত্রু সম্পত্তি বিবেচিত এই বাড়িটি তাদেরকে বরাদ্দ করে বলে দাবি শহীদ মহিবুল্লাহ পরিবারের। তবে ক্রয়সূত্রে এই সম্পত্তির মালিক জনৈক কুলসুম বেগম এই দাবিতে মামলা করে জয়ী হন তার ছেলেরা। রোববার ঢাকা জেলা প্রশাসন এই বাড়িতে দীর্ঘদিন বসবাসকারী শহীদ মুক্তিযোদ্ধা পরিবারটিকে উচ্ছেদ করে এই সম্পত্তি মামলায় জয়ীদেরকে বুঝিয়ে দেয়। শহীদ মহিবুল্লাহ বীর বিক্রমের পরিবার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। শহীদ পরিবারের অ্যালোটেড দেওয়া হয়েছিল, সে অ্যালোটের কোনো মূল্যায়ন নেই, এটা বলে ব্যক্তি মালিকানা চলে গেছে। সরকার থেকে খেতাপ্রাপ্ত শহীদ মহিবুল্লাহ বীর বিক্রমের পরিবার পথে নেমে আসছে, আমাদের কোনো বিনা নোটিশে আমাদের 2 ঘন্টা সময় দেয় না।